নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু অজয় টিউটোরিয়াল সেন্টার। বন্ধুরা, আজকের এই ফটোশপ টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে আমরা এই ধরনের 3D টেক্সট এফেক্ট ক্রিয়েট করতে পারি। আপনারা চাইলে এই ধরনের টেক্সট এফেক্ট ফটোশপের যে কোনো ভার্সনে করতে পারেন। আমি এটি ফটোশপ 7-এ করেছি। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমি এই ধরনের টেক্সট এফেক্টটি ক্রিয়েট করেছি। প্রথমে আমি এই উইন্ডোটি এখান থেকে ক্লোজ করে দিচ্ছি। এখন আমি একটি নতুন পেজ ক্রিয়েট করব। সেটি করার জন্য আমি চলে যাব ফাইল মেনুতে। এখানে দেখতে পাচ্ছেন পেজ ক্রিয়েটের একটি ডায়লগ বক্স ক্রিয়েট হয়ে গেছে। এখানে আমি 640x480 পিক্সেলসের একটি পেজ নিয়ে নেব, যার রেজলিউশন আমি 72 রেখেছি এবং ব্যাকগ্রাউন্ডটি ট্রান্সপ্লান্ট আছে। এখান থেকে ওকেতে ক্লিক করছি। এখন দেখতে পাচ্ছেন এখানে একটি পেজ ক্রিয়েট হয়ে গেছে। এবার আমি এর উপরে একটি টেক্সট লিখে নেব। সেটির জন্য আমি টেক্সট টুলে ক্লিক করলাম। এখানে আমি আমার নাম লিখেছি, লেখা হয়ে গেছে। এখন আমি টেক্সটটিকে একটু ট্রান্সফর্ম করে নেব। তো সেটি করার জন্য আমি কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করে নিলাম। এখন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ট্রান্সফর্ম করা হয়ে গেছে। এবার আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ডান দিকে লেয়ার প্যানেলে একটি টেক্সট লেয়ার ক্রিয়েট হয়ে গেছে। এই টেক্সট লেয়ারটির উপরে রাইট ক্লিক করে আমি এটিকে র্যাস্টারাইজ লেয়ারে কনভার্ট করে নেব। এখন এটি র্যাস্টারাইজ লেয়ারে কনভার্ট হয়ে গেছে। এবার আমি এই লেয়ারটির ডুপ্লিকেট লেয়ার ক্রিয়েট করব। সেটি করার জন্য কিবোর্ড থেকে আমি অল্ট এবং অ্যারো কি প্রেস করব। তো তার আগে আমি এটিকে এই মুভ টুলের উপরে ক্লিক করে নেব। এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে অনেকগুলি কপি লেয়ার ক্রিয়েট হয়ে গেছে। আমি এখানে 30টি কপি লেয়ার ক্রিয়েট করেছি। এবার আমি লেয়ার প্যানেলের নিচের দিকে এসে এখানে দেখতে পাবেন যে অ্যাড এ লেয়ার স্টাইল নামে একটি অপশন আছে। এটির উপরে ক্লিক করলে অনেকগুলি অপশন এখানে শো করছে। এখান থেকে আমি যাব স্ট্রোকে। এখানে লেয়ার স্টাইলের একটি ডায়লগ বক্স ওপেন হয়ে গেছে। এবার আমি স্ট্রোকের কালারটি এখান থেকে চেঞ্জ করে নেব। আমি এটিকে ইয়েলো কালার দেব। এখান থেকে আমি ওকে করে দিলাম। এবার আমি টেক্সটের কালারটিও চেঞ্জ করে নেব। টেক্সট সেটি করার জন্য আমি এখানে কালার ওভারলেতে ক্লিক করব। কালার ওভারলেতে ক্লিক করলে দেখতে পাবেন যে টেক্সটের কালারটি চেঞ্জ হয়ে গেছে। আমি এটিকে রেড কালার করছি। এখান থেকে ওকে করে দিলাম। এবার ডান দিকে লেয়ার বক্সে দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলি কপি লেয়ার রয়েছে। তো এই সবগুলি লেয়ারকে আমি মার্জ করার জন্য চলে যাব এখানে মেনু বারে। এখানে লেয়ার যে অপশনটি আছে, লেয়ার অপশনে ক্লিক করে আমি যাব এখানে মার্জ ভিজিবল অপশনে। এখানে ক্লিক করলে দেখতে পাবেন যে সবগুলি লেয়ার একটি লেয়ারে কনভার্ট হয়ে গেছে। এবার চাইলে আপনারা এই টেক্সটের ব্যাকগ্রাউন্ডটিও কালার করতে পারেন। তো ব্যাকগ্রাউন্ডটি কালার করার জন্য আমি একটি নতুন লেয়ার ক্রিয়েট করে নেব। এখানে আমি ক্রিয়েটেড লেয়ার নিউ লেয়ারে ক্লিক করলাম। এখান থেকে লেয়ার 1 নামে একটি লেয়ার ক্রিয়েট হয়ে গেছে। এই লেয়ারটিকে আমি ড্র্যাগ করে এই কপি লেয়ারের নিচে এনে ছেড়ে দেব। এবার আমি একটি ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করব। তো সেটি করার জন্য আমি চলে যাব টুল বক্সে। এখান থেকে গ্রেডিয়েন্ট টুলের উপরে রাইট ক্লিক করলে এখানে পেইন্ট বাকেট টুল যে দেখতে পাচ্ছেন এই অপশনটিতে ক্লিক করব। এটি ক্লিক করার পরে আমি এখানে কালার এইখানে ফোরগ্রাউন্ড কালারের উপরে ক্লিক করলাম। এখন এখানে কালার পিকারের একটি ডায়লগ বক্স ওপেন হয়ে গেছে। এবার আমি এখান থেকে হোয়াইট কালার চুজ করে নিচ্ছি। এখান থেকে ওকে করে দিলাম। এবার এর উপরে ক্লিক করলেই দেখতে পাবেন যে এর ব্যাকগ্রাউন্ডটি কালার হয়ে গেছে। এবার আমি চাইলে এই ব্যাকগ্রাউন্ডটি আমি গ্রেডিয়েন্ট কালারও অ্যাপ্লাই করতে পারি। তো এই জন্য গ্রেডিয়েন্ট টুলের উপরে রাইট ক্লিক করলাম। এখান থেকে গ্রেডিয়েন্ট টুলটি চুজ করে নিলাম। এবার এখান থেকে
এইটির উপরে ক্লিক করলাম। এখানে গ্রেডিয়েন্ট এডিটর ডায়লগ বক্সটি ওপেন হয়ে গেছে, এখান থেকে আমি কালারটি চুজ করে নিচ্ছি, এখান থেকে ওকে করে দিলাম। এবার এর উপরে অ্যাপ্লাই করার জন্য জাস্ট এরকম ড্র্যাগ করবেন, দেখবেন যে কালারটি এর উপরে অ্যাপ্লাই হয়ে গেছে। এবারে আমি চাইলে টেক্সটটিকেও একটু স্টাইলিশ করতে পারি, তো সেই জন্য আমি টেক্সট লেয়ারটিকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে আমি চলে যাব এখানে এডিট মেনুতে। এডিট মেনুতে যাওয়ার পরে আমি যাব ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে এখানে যাব স্কিউ অপশনে। এখন এখানে দেখতে পাচ্ছেন কতগুলি ডটেড ডটেড বক্স ক্রিয়েট হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন যে আমি এখানে এই নিচের এই বক্সটি ধরে আমি ড্র্যাগ করার পরে লেখাটি একটু স্টাইলিশ দেখাচ্ছে। তো আপনারা চাইলে এখান থেকে আরও ট্রান্সফর্মে গিয়ে এখান থেকে ডিস্টর্টে ক্লিক করে এই অপশনটিকেও অ্যাপ্লাই করে দেখতে পারেন। তো এইভাবে আপনারা যে কোনো টেক্সটের উপরে 3D এফেক্ট অ্যাপ্লাই করতে পারেন। তো আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এই ধরনের আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।